72 বারের মতো সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে ঋণ দেওয়া হয় 308 জন নারীকে। এই আয়োজনে বিতরণ করা হয় 50 লাখ টাকা। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 26,859 নারীকে 25 কোটি টাকা ঋণ দিয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন। যাতে অর্থনৈতিকভাবে নারীরা যেমন এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে পুরো পরিবার। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী জানান, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করতে এটি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের অনন্য উদ্যোগ। রত্না রানী দাস স্বপ্ন দেখতেন উচ্চশিক্ষা নিয়ে ভাগ্য গড়ার, কিন্তু ভাগ্যের ফেরে তা পূরণ না হলেও দুই ছেলেকে নিয়েই এখন সব ভাবনা। দরিদ্র স্বামীর সংসারে পশুপালন করে সন্তানের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় করাই এখন স্বপ্ন। সে স্বপ্ন সুদৃঢ় করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। বসুন্ধরার সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ পেয়ে রত্না রানীর এখন আনন্দ চোখে মুখে। ভবিষ্যতের জন্য সঞ্চয় একটা হবে, কারণ ওই লোকই দেখা গেছে অনেক সময় আমি আটকে পড়লাম, কোনো কাজে টাকাটা ইনভলভ করতে পারতাছি না। এটা দিয়ে আমি মানে আমার ছেলে বা সংসারের একটা মানে খরচ চালাই নিতে পারতাছি। শুধু রত্নাই নন, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এমন 308 জন নারীর স্বপ্নকে সত্যি করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। 50 লাখ টাকা তুলে দেওয়া হয় অদম্য এসব মায়েদের হাতে। লাভ সুদ ছাড়া এই টাকাটা নিয়ে উন্নত করা যায়। 5,000 টাকা একটা ছাগল কিনছি আর 5,000 টাকা হাঁস কিনছি। 10,000 টাকা ভাই আমি একটা ছাগল কিনছি, ছাগলটা আমি 17,000 টাকা বেচছি। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 26,859 নারী পেয়েছেন এই অর্থ। সব মিলিয়ে 25 কোটি টাকার অধিক পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর এবং কুমিল্লার হোমনা উপজেলার দুস্থ নারীরা। যাতে পরিবারে এসেছে সচ্ছলতা, তাই তো বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা সাধারণ মানুষের। বসুন্ধরা ফাউন্ডেশনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই এলাকার জন্য মানে এই কোম্পানি আমাদের অনেক উপকার করতেছে। বসুন্ধরা গ্রুপে টাকা নিয়ে আয় উন্নত করতে পারি। মঙ্গলবার এসব নারীদের হাতে ঋণ তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। জানান, নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহানের এই অনন্য উদ্যোগ। আমরা যে ঋণটা দিয়ে থাকি সেখানে সুদ নেই, সার্ভিস চার্জ নেই এবং কোনো জামানত নেই। বাংলাদেশে এমন কোনো ঋণ বিতরণ কেউ করে কি না আমাদের নলেজে বা জ্ঞানে বা বই পুস্তকে এখনো পাইনি। অর্থ আদায়ও সহজ পদ্ধতি বসুন্ধরা ফাউন্ডেশনের। ঋণ গ্রহণের 3 মাস পর থেকে 50 সপ্তাহে কিস্তিতে সুদ মুক্ত ঋণ পরিশোধ করেন নারীরা। বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ঋণ দেওয়ার এই আয়োজনে নারীরা যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন, একই সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে পুরো পরিবার। ভাগ্যের চাকায় যোগ হচ্ছে নতুন গতি। অভূতপূর্ব এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সব মত পথের সচেতন মানুষ। হাসান ওয়ালি, News 24, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।